শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। শুক্রবার 19 আগস্ট রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য তার ব্যক্তিগত অভিমত হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আরো বলেন, কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের একজন শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী, ভারত আমাদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব এ ধরনের কোন অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।